শাসক দলের সন্ত্রাস অতিষ্ঠ রাজ্যের সব এলাকার সাধারণ নাগরিকরা সোনামুড়া মহকুমার নলছড়ু তার ব্যতিক্রম নয়। এবার তার বিরুদ্ধে গর্জে উঠল দলমত নির্বিশেষে মানুষ, মিছিল করে আওয়াজ তুলল ভোট লুট হতে দেব না, শান্তি সম্প্রীতি প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধার করবই, রাজনৈতিক সন্ত্রাস বন্ধে হুঁশিয়ারি দিল সন্ত্রাসীদের। ফেব্রুয়ারিতে একটি ভোট লুটের চেষ্টা হলে তার বিরুদ্ধে দলমত নির্বিশেষে সব অংশের মানুষ ঐক্যবদ্ধ প্রতিরোধে সামিল হবেন বলে শপথ নেন রবিবার। আমরা দল মত বুঝি না, আমরা রাজনৈতিক দল বুঝি না। যারা গণতন্ত্রের উপরে বিশ্বাস করেন, যারা দেশের সংবিধানকে বিশ্বাস করেন, যে সংবিধানে প্রত্যেকটা মানুষের একটা ভোটাধিকারকে স্বীকৃতি দেওয়া হয়েছে, যারাই তাদের ভোটাধিকার হরণ করতে চায় তাদের বিরুদ্ধে 2023-এ লড়াইয়ে আমরা বুথ ভিত্তিক সংগঠন তৈরি করে কোনো দল বুঝি না, কোনো রাজনীতি বুঝি না, বহুত ভিত্তিক সংগঠন তৈরি করে এই সমস্ত সন্ত্রাসীদের আমরা মোকাবেলা করব, এই বার্তাটাই আমরা দিতে চাই। চাই আজকের মিটিং এর পর থেকে যারা অতীতে নানা রকম অকম অপকর্ম কুকর্মগুলি করেছেন তাদের কাছে আমাদের বিনীত প্রার্থনা, আপনারা সুধরে যান। আপনারা আপনারা খারাপ আমরা একথা বলি না, কোন মানুষ খারাপ হিসাবে জন্মগ্রহণ করে না, কিন্তু যারা আপনাদেরকে খারাপ করছে তারা 2023-এর পরে আসাম চলে যাবে, দিল্লি চলে যাবে, কলকাতা চলে যাবে, কিন্তু আপনার আবার এই মাটিতে থাকতে হবে, এই মাটিতে থেকে আমাদের লড়াইটা করতে হবে। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 3 রাত।